একটা কথা বলবো? আমার না বিয়ে হয়ে গেছিল, ডিভোর্স হয়ে গেছে। এবার প্রেম করতে পারবে আমার সাথে? সব পিরিয়ড শেষ হয়ে গেল তো? ওটা তো একটা মার্ডার ইন্ডাস্ট্রি। তোরে ঢ্যামনে মিনছে বাবা কি জানিস নে? বাবাটাকে লোকাল মেড বোমা, আজকের কাছেরই মেয়েরা চেক করতে পারেন। আমিও তাই বলি যে মিনছে এত খাচ্ছে কেন? চেক করছে না, শুধু খেয়েই চলেছে। খাবেন 24 ঘন্টা টান টান না টান টান না থাক। আপনারা বাড়ি যান। ওরে রে বাচ্চা তোর, এই শাটা ভেঙে এই হালদা আমাদের দেশ বাড়িতে আপনাদের কি বলে জানেন? মা লোক যে বলে তার বাপ শরীর বস্তা এই নে তোর বর আজ রেপ করি খুন করিতে কই রেপ করি খুন করিতে তোর বর উঠতে পারো রে। কৃষ্ণকান্ত হালদার, তোর বাবা কি এখনো মদ খাচ্ছে? এবার হ্যাবা চাষ করেছে। হাবাটা না, স্থানীয় গাছের একটা শেকড়। কি হলো? আমাকে খুব সুন্দর লাগছে দেখতে। চলি আঁকে বাঁকে ইঁদুর ছাড়া দেখিয়ে দিয়েছে, চাকরি পেয়ে দেখিয়ে দিয়েছে। নবীন মাস্টার এই করে খুন হয়েছিল। বলছি স্কুলের অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা না তোমাকে মাঝে মধ্যে ক্যারি করে বাইরে নিয়ে যেতে হবে। মেয়েদের ঋতুচক্র সম্বন্ধে কি জানো? বকাই বলে ওটা নাকি ছেলেদের দাড়ি কাটার মতো। সুখ পাখি সুখ পাখি সুখ পাখি বিরহী রুটে সুখ পাখি সুখ পাখি সুখ পাখি সুখ পাখি বিরহী রুটে সুখ পাখি।